নমস্কার বন্ধুরা, ইজি রেসিপিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো কলকাতা চিকেন বিরিয়ানি। আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি এটা আমি আর আমার বৌমা মিলে করে দেখাবো। এই বিরিয়ানি আমি অনেকবার বাড়িতে করেছি, তবে সকলেরই যারাই খেয়েছেন প্রত্যেকেরই ভালো লেগেছে, সেই জন্য আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেন বিরিয়ানি তৈরি করতে লাগছে 2 কিলো দেরাদুন রাইস, সেটা ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে, আর লাগছে 3 কিলো মুরগির মাংস, আর 1 কেজি আলু, আর 12 পিস ডিম, 2 বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করা আছে, 200 টক দই ফেটানো রয়েছে, 2 ইঞ্চি আদার রস, 2 বড় সাইজের রসুন রস করা, 2 বড় সাইজের পেঁয়াজ রস করা, আর হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, দুধের মধ্যে জাফরান ভেজানো, মিঠা আতর, কেওড়া জল, ঘি, রোস্ট করা কাজু বাদাম, আর এইটা হচ্ছে বিরিয়ানির স্পেশাল মশলা, যেগুলো সব রোস্ট করে গুঁড়ো করা হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা বিরিয়ানি তৈরির একটা স্পেশাল মশলা, তার জন্য লাগছে সাজিরা, শামরিচ, জায়ফল, জৈত্রী, এলাচ, আর শুকনো করা গোলাপের পাপড়ি। এইগুলোকে সবগুলোকে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। পরিমাণ মতন নুন, আর 1 চিমটে ফুটকালা দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এবার আমার মাংসটা মাখা হয়ে গেল, এটা এবার 5 মিনিট ঢেকে রেখে দেবো। বিরিয়ানির জন্য এখানে 1 কেজি আলু নেওয়া হয়েছে, তাতে আমি ফেটানো টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। 1 মগ জল দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে এগুলোকে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে মাংসটা মেখে রাখা, এবার মা এগুলোকে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব। মাংসগুলোকে এবার হালকা ভাজা হয়ে গেছে, মা এগুলো সব তুলে নিচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব তুলে নেওয়া হলো। মা এবার মাংসটা রান্না করে নিচ্ছে, এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিল, তার মধ্যে দিল রসুনের রস, পেঁয়াজের রস, আদার রস, ফেটানো টক দই, এবার দিচ্ছে বেরেস্তা ভাজা, আর 1 চামচ রোস্টেড ভাজা মশলা, আর দিচ্ছে কেওড়া জল। এবার মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। মাংস এবার হয়ে গেছে, এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট রেখে দেবো এই অবস্থায়। বিরিয়ানির ভাত তৈরি করার জন্য এখন আমি জল দিয়েছি হাঁড়িতে, এবার গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তেল। এবার জলটা ঢেকে রেখে দেব, ফোটা হয়ে গেলে তারপরে এর মধ্যে চাল দিয়ে দেব। ভাতের জল ফুটে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 গোটা লেবু রস দিলাম, ভাতের
ভাত হয়ে গেছে প্রায় নামাবো এক চামচ চিনি দিলাম মাংস হয়ে যাওয়ার পর মাংস তুলে নিয়ে যে ঝোলটা ছিল সেটা ছেঁকে নিয়ে সেই জুসটা এবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক এক করে মাংসগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভাজা আলু এবার দেব রোস্টেড বাদামের গুঁড়ো আর দেব এবার স্পেশাল বিরিয়ানি মশলা আর দিচ্ছি বেরেস্তা ভাজা আর দিচ্ছি সামান্য কেওড়া আর মিঠা আতর ভাতটা 70% কুক হয়ে গেছে এবার আমি এখান থেকে ভাতগুলো একদম ছেঁকে ছেঁকে নিয়ে মাংসের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি এবার ভাতগুলো সব দিয়ে দেওয়া হলো এবার এই রোস্টেড কাজু বাদামের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর রোস্টেড বিরিয়ানি স্পেশাল মশলা এটা হচ্ছে রোগান এটা হচ্ছে মাংস তৈরি করার পর যে তেল থাকে সেই উপরে ভাসা তেলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই দুধ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার দুধের মধ্যে আমি একটুখানি এক চিমটে ফুড কালার মিঠা আতর 2-3 ফোঁটা আর এক চামচ কেওড়া জল ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢেলে দিচ্ছি এটা হচ্ছে দুধে বেচানো জাফরান এটা আমি দিয়ে দিচ্ছি এবার সবার শেষে ঘি দিয়ে দিলাম এবার এটা দিয়ে মাছখানটা ফাঁকা করে দিলাম যাতে ভাতটা চারিদিকে ছড়িয়ে যায় ঢাকনার পেছনে এবার আটা মেখে আমি এভাবে লাগিয়ে নিলাম এবার দম দেওয়ার জন্য এটা ঢেকে দিলাম এই যে বিরিয়ানি আমি কাঠের আগুনে দম দিচ্ছি 20-25 মিনিটের জন্য দেখুন বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি খুলে এবার দেখুন বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন